উচ্চ মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে দুর্ঘটনাগ্রস্ত হলো এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে কোচবিহার 2 নং ব্লকের পুন্ডিবাড়ি থানা বাসদহ নথিবাড়ি এলাকায়। দুর্ঘটনা কবলিত ওই পরীক্ষার্থীকে কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়, সেখানে তার পরীক্ষার ব্যবস্থা করানো হয়। উচ্চ মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন দুর্ঘটনাগ্রস্ত হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে কোচবিহার 2 নম্বর ব্লকের পুন্ডিবাড়ি থানা বাসদহ নথিবাড়ি এলাকায়। ঘোষকাডাঙ্গা হাই স্কুলের ছাত্র শুভদীপ তালুকদার টোটো করে তার পরীক্ষা সেন্টার আটপুকুরি হাই স্কুলের দিকে যাচ্ছিল, হঠাৎ টোটো উল্টে যায়। আহত অবস্থায় তাকে কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানেই ও দ্বিতীয় দিনের পরীক্ষা দেয়। কোচবিহার জেলার উচ্চ মাধ্যমিক কাউন্সিল যুগ্ম আহ্বায়ক মানুষ ভট্টাচার্য বলেন, দুর্ঘটনা কবলিত পরীক্ষার্থীকে কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়, সেখানেই তার পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। মাধ্যমিকের ক্যান্ডিডেট শুভদীপ তালুকদার ও টোটো করে যাচ্ছিল আটপুকুরি পরীক্ষা কেন্দ্রের দিকে। তো টোটোতে যাওয়ার সময় বৃষ্টি তো একটু হচ্ছে আজকে, টোটো একটা টার্ন নেওয়ার সময় টোটো উল্টে যায়। উল্টে গিয়ে ও ইনজিওর্ড হয়, যে টোটো চালক ছিল সেও ইনজিওর্ড হয়েছে। তার প্রাথমিকভাবে নিয়ে যাওয়া হয় ওকে ঘোষকাডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে, সেখান থেকে আবার এই যে মেডিকেল কলেজে, কুচবিহার মেডিকেল কলেজে রেফার করে দেওয়া হয়। এখানে ও আসবার পরে পরীক্ষার যে ধরনের ব্যবস্থা, যা যা করা দরকার করণীয় সেটা আমরা করে এখানে পরীক্ষার ব্যবস্থা করি, এবং এখানে ও পরীক্ষা দিল আজকে ইংরাজি দ্বিতীয় ভাষার পরীক্ষা, সেই পরীক্ষা দিয়েছে এবং এখন এখানেই অ্যাডমিটেড। টোটো থেকে ও একাই ছিল না আর অন্য কোনো পরীক্ষার্থীও ছিল? টোটোতে আমরা যতদূর শুনেছি ওভারলোডিংয়ের কারণে হয়তো এটা হয়েছে। পরীক্ষার্থীকে একাই ছিল? পরীক্ষার্থী আরও ছিল, কিন্তু ওরা কেউ ইনজিওর্ড না, ওরা পরে গিয়ে নিজেদের পরীক্ষা কেন্দ্রেই পরীক্ষা দিতে পেরেছিল।